আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন মেকআপ নিশ অ্যাগেইন। আমি ইশমা বলছি। আজকে আসলে বলা যায় আমি অনেকদিন পরে একটা মেকআপ টিউটোরিয়াল করতে বসছি। আসলে মেকআপ টিউটোরিয়ালও বলা যায় না, টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে আই ট্রাইড ফলোয়িং বাংলাদেশি বিউটি ব্লগার্স মেকআপ টিউটোরিয়াল। তো কোন বাংলাদেশি বিউটি ব্লগার সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় কিউট একটা আপু, সেটা হচ্ছে সিনথিয়া রহমান আপু। আপুর কথা বলার স্টাইলটা অনেক কিউট, মানে একদম বাচ্চাদের মতো কথা বলে, স্পেশালি ওনার হাজবেন্ডের সাথে। আজকে আমি আপুর একটা ঈদ মেকআপ লুক রিক্রিয়েট করব। বলে রাখা ভালো শুরুর দিকে যে আমার আসলে কিন্তু তেমন কোনো প্রোডাক্টস নেই যেগুলো আপু ইউজ করেছে। দু একটা প্রোডাক্ট আছে আমার কাছে, আমি সেগুলোকেই মিক্স ম্যাচ করে আসলে ইউজ করার চেষ্টা করব। তো এই আই ট্রাইড ফলোয়িং এর ট্রেন্ডটা আমার মনে হয় না বাংলাদেশে খুব বেশি মানুষ করেছে আর কি, হয়তো ইন্সপায়ার্ড লুক করেছে, বাট আই ট্রাইড ফলোয়িং এর ভিডিওস আমার মনে হয় করা হয়নি, ইফ আই এম নট রং। তো যাই হোক, এটা হচ্ছে আমার সেকেন্ড এপিসোড। প্রথম এপিসোডটা হচ্ছে আমি ওয়ার্ল্ড ফেমাস শাহানাজ শিমুল আপুকে ফলো করেছিলাম। আপুর লুকটা যে আমি রিক্রিয়েট করেছি সেটার লিঙ্কটা আমি উপরে দিয়ে দিব, তোমরা চেক করতে ভুলো না। সিনথিয়া আপুর আমি আজকে যেই লুকটা রিক্রিয়েট করছি সেটা হচ্ছে আপুর 2018 এর একটা ঈদ মেকআপ লুক। ঈদ মেকআপ লুক তোমরা যদি জানতে চাও আমি কিভাবে লুকটা রিক্রিয়েট করেছি, তাহলে প্লিজ আমার পুরো ভিডিও স্টেপ বাই স্টেপ দেখো। আমি এখনো জানি না লুকটা সেটা কিরকম হবে, কজ আমি এখন মেকআপ স্টার্ট করিনি। ভিডিওসগুলো করার একটাই উদ্দেশ্য, তোমাদেরকে মোটিভেট করা। আমরা অনেকেই চিন্তা করি যে এই বিউটি ব্লগারের এই জিনিসটা আছে দেখে সেটা ক্রিয়েট করতে পারছে, নো। তোমাদের কাছে যদি এর কাছাকাছি কোনো কালারও থেকে থাকে, এর কাছাকাছি কোনো প্রোডাক্টও থেকে থাকে, তোমরা সেটাকে ইউজ করেও ওই লুকটা অ্যাচিভ করতে পারবা, সেম লুকটা অ্যাচিভ করতে পারবা। ইটস নট এ বিগ ডিল, জাস্ট একটু পেশেন্স রাখা দরকার, একটু হ্যাঁ একটু পেশেন্স রাখাই দরকার। তো চলো দেরি না করে আমরা এখনই টিউটোরিয়ালটা শুরু করে দিই। যেহেতু সিনথিয়া আপু তার আইব্রাউটা অফ ক্যামেরা করে এসেছে, তো আমিও আমার ব্রাউটা অফ ক্যামেরাই করে এসেছি। তো অফ ক্যামেরাতে আমি আমার আইব্রাউজটা কীভাবে ড্র করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে উপরে একটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেটাতে প্রেস করলে টিউটোরিয়ালটা পেয়ে যাবে। এখন আপু জ্যাকলিন হিল আর মরফির আইশ্যাডো প্যালেট ইউজ করছে। আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে টেকনিকের পিনাট বাটার অ্যান্ড জেলি। এখান থেকে আমি এই শ্যাডোটা নিচ্ছি। এখন আমি নিচ্ছি টেকনিকের ট্রেন্ডসেটার প্যালেট, এই প্যালেট থেকে এই কালার। যে জিনিসটা আমি ম্যাক্সিমাম টাইমে আপুর ভিডিওগুলোতে দেখি যে আপু খুবই কম হাইলাইটার ইউজ করে আর্চিং, তো আপু দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে ব্লেন্ড করতে করতে একদম ব্রাউয়ের বাইরে নিয়ে যায়, যেটা আমি নর্মালি করি না, আর আজকে করতেছি। সো লেটস সি যে কিরকম আসে। তোমরা ম্যাক্সিমাম টাইমে আমাকে জিজ্ঞেস করো যে আসলে আমার ব্রাশ সেট কি, আমি নন ব্র্যান্ডের ব্রাশ ইউজ করি। এটা হচ্ছে আমি জানি না এটাকে তোমরা কীভাবে করবা, রানি মোড় না আনি মোড় আই ডোন্ট নো। এখন আপু নিচ্ছে ইয়েলো মাস্টার্ডি টাইপের একটা কালার, তো মাস্টার্ড কালারটা এখানেই আছে, তো আমি এই কালারটা চুজ করছি। এই কালারটা দিয়েই ব্রাউন যে কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম ক্রিজে এর সাথে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি ইউজ করছি ট্রেন্ডসেটার প্যালেট থেকে এই কালারটা। এখন আমি গোল্ডেন কালারটা যেহেতু একটু ফেড হয়ে গিয়েছে, সো এটাকে ইন্টেন্সিফাই করার জন্য আরেকবার অ্যাপ্লাই করছি।
বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে কালারটা খুব বেশি ওপেক হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে আইশ্যাডোটা খুব বেশি ওপেক হচ্ছে না, আপুরটা যেরকম গ্লেইসি গ্লেইসি আমারটা এরকম ওপেক হচ্ছে না। তো আমি টেকনিকের এই হটফল প্যালেটটা থেকে এই আইশ্যাডোটা নিচ্ছি অল্প একটু করে আমার আঙুল দিয়ে, যেখানে আমি গোল্ডেন আইশ্যাডো অ্যাপ্লাই করেছিলাম এখানে অ্যাপ্লাই করছি। এখন ঠিক আছে, এই গ্লিটার আইলাইনার অ্যাপ্লাই করবো। তো যেহেতু আমার কাছে গ্লিটার আইলাইনার নেই, আমি যেটা করছি সেটা হচ্ছে আমি লুজ গ্লিটার ইউজ করবো, সেটা হচ্ছে এরকম গোল্ডেন কালারের। মিক্সের গ্লিটার গ্লুটে নিচ্ছি, মাস্কারার জন্য আমি ইউজ করছি W7 এর অর্গানাইজ মাস্কারা। দুটো ফাউন্ডেশন ইউজ করছি, তো আমি একটা ফাউন্ডেশন ইউজ করবো, সেটা হলো মেবিলিন সুপার স্টে ফাউন্ডেশন। এটার শেড হচ্ছে গোল্ডেন, আমার শেড হচ্ছে গোল্ডেন, তা আমার স্কিনের এক্স্যাক্ট স্কিন টোন এক্স্যাক্ট শেড। তো তোমরা যারা আছো, যারা ভাবো যে আমি শ্যামলা আমার সাথে শেড ম্যাচ হচ্ছে না, যদি ইয়েলো আন্ডারটোনের হয়ে থাকো, মানে অলিভ বা ইয়েলো আন্ডারটোনের হয়ে থাকো, তাহলে তোমরা ওই ম্যাট ফাউন্ডেশন যদি কিনতে চাও তাহলে তোমরা মেবিলিন সুপার স্টে গোল্ডেন শেডটা নিতে পারো, তোমাদের সাথে ম্যাচ হয়ে যাবে। কজ এটা খুবই ম্যাট একটা ফিনিশ দেয় অ্যান্ড ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, মিডিয়াম টু মিডিয়াম বলবো না আসলে, এটা ফুল কভারেজ। তোমরা যারা আমার ভিডিওস রেগুলারলি দেখো তারা জানো আমি গলাতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, মানে টিউটোরিয়ালের খাতিরে গলাতে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি না নর্মালি, আজকেও করবো না। MRC এটা দিয়ে আমার পুরোটা ফেস আমি সেট করবো। ব্রঞ্জ করতে হবে, তো ব্রঞ্জের জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে স্লিকের কন্ট্রাস্ট ব্লাশ প্যালেট, মিডিয়াম কন্ট্রাস্ট ব্লাশ প্যালেট। এখান থেকে আমি নিচ্ছি এই শেডটা, আমি একটা সাইড ব্রঞ্জ করে দেখাচ্ছি তোমাদের, জানি না আমি আজকে আসলে শ্যুটটা দিনের বেলা করতেছি তো লাইটের একটু তারতম্য হবে, বিকজ আমার এদিক দিয়ে জানালা, তো এদিক দিয়ে হয়তো লাইট বেশি পড়তেছে, এদিক দিয়ে হয়তো লাইট কম পড়তেছে। ব্রঞ্জিংটা আসলে একটা জায়গায় কনসেন্ট্রেটেড থাকে না, সো তোমরা যদি চাও যে আসলে ব্রঞ্জিং অ্যান্ড কন্ট্রোলিং নিয়ে আমি একটা আলাদা টিউটোরিয়াল করি বোঝার খাতিরে, তাহলে আমাকে জানাতে ভুলো না, আমিও তাহলে আমি তোমাদের জন্য একটা ব্রঞ্জিং অ্যান্ড কন্ট্রোলিং এর ডিফারেন্সটা কি এটা নিয়ে একটা টিউটোরিয়াল করবো। রেডিশ ব্রাউন টাইপের কালারটা নিচ্ছি, লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করবো, এই কালারটা ইউজ করতেছি। এখন আমি নিচ্ছি মেবিলিনের মাস্টার ক্রোম এই হাইলাইটারটা, এটার শেড হচ্ছে মোল্টেন গোল্ড। আমি ইউজ করছি কি বেস্টের নাম্বার 4, এই লিপস্টিকটার ফর্মুলা আমার অনেক ভালো লাগে, এটা একদমই ড্রাই করে না ঠোঁটটাকে। সি একদম আপুর কালারটা মতো, একটু হয়তো ব্লু অ্যাড করতে হইতে পারে আমার, যেহেতু আপুরটা একটু অন্যরকম কালারটা, আমি একটুখানি
স্টিং টানার জন্য। এটা হচ্ছে ফাকলরের ডিপ চেস্টনাট। ফাকটা ফাকটি। ব্লাশ অ্যাপ্লাই করতেছি না কেন, ফুল ব্লাশ কই। She didn't apply blush. Blush quick. Where is blush? Okay, so I'm going to lash for it. Chatpat finish this. এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। কিন্তু আপু যেসব প্রোডাক্ট ইউজ করেছে সেই প্রত্যেকটা প্রোডাক্টের অল্টারনেট প্রোডাক্ট ইউজ করেছি, অ্যান্ড সেই প্রোডাক্টগুলো ইউজ করেই কিন্তু আমি আপুর এই আউটকামটা অ্যাচিভ করতে পেরেছি। আমি কিন্তু গলাতে মেকআপ করি নাই, সো তোমরা বুঝতেই পারছো যে আসলে আমার গলাতে মেকআপ হয়েছে কি হয় নাই। কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি যে আমি কিন্তু আমার গলাতে মেকআপ করি না, মানে যেহেতু বাসাতে টিউটোরিয়াল বানাচ্ছি, টিউটোরিয়ালের খাতিরে আমি কোনো কখনো গলাতে তেমন একটা মেকআপ করি না। খুব বিরক্ত লাগে, বিকজ মেকআপ উঠানো, মেকআপটা ক্লিন করা, এটা খুবই লেন্দি একটা প্রসেস। তিনটা আপুর ভিডিওতে আমি তিনটা জিনিস দেখতে পারলাম যেটা আমি সচরাচর করি না। সেটা হচ্ছে যে আপু ব্রাউ বোনে কোনো হাইলাইটার ইউজ করে না। আচ্ছা, এখন আবার হাইলাইটেড লাগতেছে, মানে আপু যেহেতু অফ ক্যামেরা তার ব্রাউটা করে আসছে, দেন হুট করে তার ব্রাউটাতে হাইলাইটেড লাগতেছে। লাইক যেহেতু আপু দেখায় নাই ভিডিওতে যে সে অ্যাপ্লাই করছে কি করে নাই, সো আমিও করতেছি না। আপুর অন্যান্য ভিডিওতে আমি যেটা দেখেছি যে আপু ব্লেন্ড করতে করতে ব্রাউয়ের উপরে চলে যায়, যেটা আমি করি না। তারপরে হচ্ছে ওই কি যেটা বললাম যে আপু খুবই কম হাইলাইটার ইউজ করে আর সে। তো তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে আপু আজকে যেটা করে নাই সেটা হচ্ছে আপু কনসিল করে নাই আন্ডার আইতে, মানে বেসিক প্লেসেসে হাইলাইট করে নাই কনসিলার দিয়ে। আর অ্যান্ড তিন নাম্বারটা হচ্ছে আপু আজকে ব্লাশ অ্যাপ্লাই করে নাই, বাট স্টিল দিস হোল লুক কেম টুগেদার ভেরি ভেরি নাইসলি। তো তোমরা যারা মন খারাপ করে থাকো যে আমার কাছে এই প্রোডাক্ট নেই, আমি কীভাবে লুকটা অ্যাচিভ করবো, জাস্ট লুক অ্যাট মি। অ্যান্ড আমার আগের যে সানাছিমুল আপুর ভিডিওটা আমি করেছি সেখানেও কিন্তু আমার কোনো প্রোডাক্ট নিয়ে ছিল না, বাট স্টিল আমি কিন্তু আপুর লুকটা অ্যাচিভ করতে পারছি। সো তোমরাও কিন্তু সেম জিনিসটা করতে পারবা, যে সব কিছু এমন প্রয়োজন না যে সব কিছু আমার হাই এন্ডের হতে হবে, তোমরা ড্রাগ স্টোর দিয়েও কাজ চালিয়ে নিতে পারবা। যেহেতু রিজনেবল প্রাইসে তোমরা ভালো প্রোডাক্ট পাচ্ছ, সো তোমরা ড্রাগ স্টোর দিয়ে স্টার্ট করো, আস্তে আস্তে দেন হাই এন্ডে যাও। আমার কিন্তু আমার কাছে কিন্তু কোনো হাই এন্ড প্রোডাক্ট নেই বাইরে, সো আমিও তোমাদেরকে ড্রাগ স্টোরটাই সাজেস্ট করবো। তোমাদের কাছে যদি আমার এই লুকটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা থেকে লাইক একটা কমেন্ট দিয়ে যাও, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো একটা টিউটোরিয়াল অর ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।